সকাল থেকে শুরু হয় যুদ্ধ সারাদিন সারা দিন ধরে যুদ্ধটাকে কন্টিনিউ করতে হয় তো আসলে যুদ্ধগুলো হচ্ছে সংসারের সাথে সংসারের যুদ্ধ আর কি সংসারের কাজের সাথে আর মানুষের যুদ্ধ বলতে পারে একরকম তো সেই রকমই প্রত্যেক দিনের মতন আজকেও একটা যুদ্ধ ভরা ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের সামনে যুদ্ধ বলতে গিয়ে সারাদিন ঘরের বাড়ি কাজ সাথে আরও কি কি করি বিয়ে বাড়ি যাওয়ার আছে সমস্ত কিছুটা তোমাদের সাথে শেয়ার করব তো একদম স্কিপ করো না প্রথম থেকে দেখো আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক মানে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থেকো তো চলো বন্ধুরা দিনের শুরুটা আবার কাজ দিয়ে শুরু করলাম প্রত্যেক দিনের মতন আবার আর একটা নতুন দিন নিয়ে চলে আসছি তোমাদের সামনে তো আগেই আসলে আজকে একটু কথা বলতে ডিস্টার্ব হচ্ছে প্রচণ্ড কাজ হচ্ছে তো যার জন্য ভয়েসটা দিতে একটু অসুবিধা হচ্ছে যাই হোক বন্ধুরা তোমরা মানিয়ে দেখে নিও ভিডিওটা তো কিছু কিছু জামাকাপড় কতদিন ধরে বিয়েবাড়িতে এখানে ওখানে ঘুরতে বেরিয়েছি তো সেসব জামাকাপড়গুলো বেশ জমা হয়ে গেছে অনেকটা জমা হয়ে গেছে তো অল্প অল্প করে ধোবো বেশি একবারে ধোবো না অল্প অল্প কিছু কিছু নতুন জামাকাপড় বাচ্চাদেরটা নিয়ে এসেছি আর আমার কটা শাড়ির ব্লাউজ নিয়ে আসছি তো শাড়ি কটা সেভাবে নোংরা হয় না কিন্তু ব্লাউজটা ধুতে হয় কারণ ঘামের গন্ধ কবে যার জন্য আর কি ধুতে হচ্ছে তো যাই হোক সেই নতুন জামা কাপড়গুলো আজকে বসেছি এরকম ডেলি ইউজের মতন আজকে সে ভাবতে গেলে সেভাবে কিছুই না শুধু শুধু হচ্ছে রুমাল আর রুমাল আর কটা মুজা আর বাচ্চাদের কিছু কিছু জামা কাপড় এগুলোই আজকে ধুতে আসছি আরও আমার যে শাড়িগুলো আছে তো সব কটা আরকে তুলে মানে ধোয়া হয়েছে আর ব্লাউজ করা ধোয়া হয়নি সেজন্যই আর কি ব্লাউজ করে নিয়ে বসলাম তো চলো শুরু তো করলাম সারাদিন পাশে থাকো এইখানে কাকিমা আর আমাদের পাশের বাড়ির একটা বউ মানে আমার এক দেও যা তো সেই গল্প পাতিয়েছি কি পরিমাণে গল্প করছি আর ভিডিওতে মানে কাঁচা জামাকাপুর কাচছি তো দেখো এখানে কাকিমা স্নান করছে কাকিমার ওই সাইডের দিকে আছে ও তো যাই হোক গল্প করতে করতে অনেকগুলো কাপড়ও কেঁচে ফেলেছি কিছু মানে ভাবতে হই যে কখনো যে কেঁচে ফেললাম কাপড়গুলো তো চলো কাপড় কেছে তারপরে দেখা হচ্ছে কাপড় কাচার পরে একদম রকম ভিডিও করিনি কেন না যেন মোবাইলে এক ফোঁটাও চার্জ ছিল না তো বেশ কিছুক্ষণ চার্জে বসিয়ে দিয়েছি তারপরে এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়ার পরে যেই বাসনগুলো থাকে তো সেই থালা বাসনগুলো ধোয়া হয়েছে কি কি রান্না হয়েছে সেটাও তো খাওয়া মানে নিরামিষ রান্না হয়েছিল আজকে যাই হোক ফুলকপি তরকারি কী কী রান্না করেছিলাম তো সেসব খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দুপুর বলা থালা বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা ভালো করে ক্লিন করে ধুয়ে তারপরে আবার মানে আরও নিত্য কাজগুলো যেগুলো থাকে তো সেগুলোও তো করতে হবে এক এক করে করে মানে কাজ মানে এই যে সু বললাম না সকাল থেকে যে শুরু হয় কখন যে শেষ করি রাত্রে সকাল ছটার থেকে শুরু হলে রাত্রে দশটা অবধি নন স্টপ চলতে থাকে এই আর কি আমাদের মেয়েদের জীবন আর এরা আমার আমাদের মতন যারা হাউস ওয়াইফ ঘরে থাকো তো সারাদিন তো এইসব নিয়েই ব্যস্ত থাকতে হয় তাই না ব্যস্ত ভরা জীবনযাপন ব্যস্ততা ভরা দিন এগুলোই তো সব কিছু তো যাই হোক চলো বাসনগুলো ধুয়ে নিয়েছি আর এখানে আমি ভয়েসটা দিয়েছিলাম কিন্তু টিভির ভয়েস বেশি আসছিলাম ছেলে টিভি দেখছিল যার জন্যে আবার টিভি দেখলে আবার হয় না আর অসুবিধা হচ্ছে প্রচণ্ড পরিমাণে কাস উঠছে আজকে কেন বুঝতে পারছি না হঠাৎ করে শরীরটা খুব খারাপ খারাপ লাগছে তো যাই হোক চলো ভিডিও দিতে হবে তাই দিচ্ছি তো এই ভিডিওগুলো করা আছে আজকে যেই দিনটা যাচ্ছে সেই দিনে একদম ভিডিও কইনি এগুলো কালকের ভিডিও ছিল তো সেগুলোই এডিট করে দিলাম তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা গুড মর্নিং সবাইকে আবার জানিয়ে শুরু করলাম আবার দিনটা কেননা হচ্ছে সকালবেলা শুরু করলাম ওই যে বললাম না ভালো লাগছিল না তারপরে এত প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর রকম কিছু ভিডিওই করিনি তার পরের দিনকে তো তাই এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে দেখো অনেকক্ষণ ঘুমতুন উঠেছি ছেলেকে স্কুলে দিয়ে আসছে আর এই যে তোমাদের দাদাভাই স্কুলে ছাড়ে দিয়ে ছেলেকে চলে এসেছে আর আমি শুধু কেবল বিছনা উঠাই বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছিলো কিন্তু বিছনাটা তোলা হচ্ছিল না বিছনাটা যেহেতু তোমার দাদা একটু লেটে উঠেছে তো ছেলেকে নিয়ে যাওয়ার সময়ই বিছনাটা তুললে মানে গেছি আমি শুধু গাইদোয়াতে চলে গেছি ছেলেকে নিয়ে যাওয়ার সাথে সাথেই তারপরে আমি ঘরে এসে আর কি বিছনাটা তুললাম এখন ঘরটা ঝাড় দিয়ে ঝাড় দেওয়া হয়ে গেছে আর শুধু মুছলেই হয়ে যাবে তো ওই যে ছেলেকে স্কুল থেকে চলে আসলে তোমার দাদাভাই এখন বাজে সাড়ে আট পনে নটা বাজে তো পনেরো নটা বাজে এখন হচ্ছে ঘরটা মুছতে শুরু করলাম তো এই যে দেখো ঘুম থেকে মানে ঘরটা মুছে টুছে সে স্নান করে সারাদিন তো শুরুর সাথে থাকো আর তারপরে যাবো বিয়ে বাড়িতে তো বিয়েবাড়িতে গিয়েও তোমাদেরকে দেখাবো জানি না কতটুকু দেখাতে পারবো যতটুকু পারবো শেয়ার করা অবশ্যই চেষ্টা করব দেখো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর আর ওই যে তাকগুলো না দেখতে পাচ্ছ ওইগুলো তো ইস মানে ইউজ করা মানে যেগুলো ইউজ না হয় বাসনগুলো তো এই ঘরে এনে রেখে দেওয়া হয়েছে তো এখানে কিছুটা আছে উপরে তাজাতে কিছুটা আছে এইভাবেই করে মানে সংসারের জিনিসগুলো এদিক ওদিক গুছিয়ে রাখা হয় আমাদের আসলে কী হয় না আমাদের সে জিনিস রাখার রান্না করে সেরকম সিস্টেম নেই যার জন্য আমাকে এই তাকে তাকে রাখতে হয় আর কি তো যাই হোক এক এক করে করে সমস্ত রুমগুলো মুছে নিয়েছি এটা হচ্ছে আমার বেডরুমটা তো এইখানে রুমটাও ভালো করে মুছে নিচ্ছি আর কি আর প্রত্যেকদিন তো না মুছলে ভালোও লাগে না আর যারা আমরা ঘরে থাকি তো সারাদিন মোছা ধোয়া এটাই তো কাম আমাদের তাই না আজকে তোমাদের দাদা বা পিছন ছাড়ছে না এরকম মনে হচ্ছে না যাই হোক তখন বিছনা তুলতে গিয়ে একবার আসলো এখন হচ্ছে পার্স রাখতে আসলো আসলে স্নান করতে যাবে যার জন্য স্নান করতে যাবে তো সেজন্য পার্সটা এখানে রেখে দিলো আবার পরে মানে আবার জামা প্যান্ট পরে তো ডিউটি যাবে স্নান করে তো যাই হোক সেজন্য বেরিয়ে পড়লো আসলে আমাদের পাশের গ্রামে একটা বিয়ে আছে তো সেখানেও যাওয়ার আছে তো চলো ঘর দুয়ার ভালো করে মুছে টুছে নিয়ে সংসার পরিপাটি করে গুছিয়ে রেখে তারপর যদি কোথায় যেতে হয় তাহলে যাব তো এটা হচ্ছে আমাদের প্রত্যেক দিনের রুটিন প্রত্যেক জীবন দিনের জীবনযাপন আর কি তো চলো স্নান করে দেখা হচ্ছে সুন্দর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া দাওয়া হচ্ছে স্নান হয়ে গেছে এখন এই যে রাইস কুকারে ভাত বসিয়ে দেব ভাতটা এই ঘরে বসিয়ে দিয়েছি কারণ আমার ওই ঘরে জায়গা নাই একটা চেয়ারের উপরে রেখে বসিয়ে দিয়েছি তো ভেবেছিলাম কি আমি স্নান দান করেছি আর ওই সিঁদুরটাও পরে গেছি এখন ক্যামেরা যে অন করলাম দেখলাম যে সিঁদুর পরে নিতে চলো আগে সিঁদুরটা পরে ঢুকে রান্নার কাছে যাব মাছ রান্না করব শাক ভাজবো তো চলো সাথে থাকো নিলাম টিকটা পরে নিয়েছি এখন চলো রান্নার কাছে কি কী রান্না করব আগে দেখিয়ে দিই তারপরে রান্না করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এই যে সাতকটা বাবা বাবা সকালবেলা জমি থেকে নিয়ে আসছে টাটকা একদম জমি থেকে উঠে নিয়ে আসছে শাক কয়টা তো ওই শাক ভাজবো আর যে সকাল সকাল মাছ এলাকা করে এসেছিলো তো সেখান থেকে মাছ রাখা হয়েছে এটা কি বলে কি মাছ যেন বলে উনি কি জানি না কি মাছ ভুলে গেছি তো যাই হোক এ মাছ রান্না করবো শাক ভাজবো তো চলো রান্নাবান্না করে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে বাসন আজকে বেশি নেই কেননা আজকে স্নান করার আগে বাসন টাসন ধুয়ে কমপ্লিট করে নিয়েছি তো চলো বন্ধুরা ঝটপট করে রান্নাবান্না করি বিকেলবেলা একটা বিয়েবাড়িতে যাওয়ার আছে প্রচণ্ড আজকে কাজের আছে তো চলা সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখন দুপুরবেলা দুপুরবেলা হচ্ছে খাওয়া দাওয়ার পরে যে কটা খেয়ে নিয়েছি প্রচণ্ড শীত করছে খাওয়ার পরে তো খাওয়া দাওয়ার পরে ওই যে দূরে রোদে একটু দাঁড়িয়েছিলাম তো তারপরে গায়েকে দিলাম গুটা গায়ে এখন গুটা তো খেতে থাকুক আর এতো ঠান্ডা লাগছে কি বলবো এখানে একটু রোদ ছিল তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ পাওয়া তো ভাবলাম চলো তোমাদের একটু জানিয়ে দিই তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই খাওয়ানো হয়ে গেছে থালা বসন ধুয়ে চলে আসছি গায়েকে খেতে দিতে কুটা দুপুরবেলার আর এখন একটু সময় রেস্ট নিয়ে তারপরে হচ্ছে বিকেলের কাজ এবার করবো ঠান্ডা মধ্যে যাবো বিয়েবাড়িতে আর এই যে মুখ টুপ ধুয়ে এসছি এখন আলমারি থেকে শাড়িটা বের করি তো এখন হবে রেডি শাড়িটা পরবো তো মোটা শাড়িই পরবো ব্ল্যাক শাড়িটাই পরবো আমার খুব ফেভারিট ব্ল্যাক শাড়িটা আমার তো সেটাই পরবো এই যে এই যে ব্ল্যাক শাড়িটাই পরবো তো চলো রেডি হয়ে রেডি শাড়িটা পরে তারপর তোমাদের সাথে দেখাও বাপরে বাপ যে পরিমাণে ঠান্ডা পড়েছে কি বলবো মানে জামাক শাড়িটা পরলাম কি পরলাম না চাদর দিয়ে আগে শরীরটাকে ঢেকে নিলাম এত পরিমাণে ঠান্ডা পড়েছে যাই হোক চাদরে সোয়েটারে বোঝাই পড়েছি যাই হোক সবাই এক এক করে করে হয়ে পড়লো এখানে কাকিমা দেওয়া সোয়েটার চাদর নিয়ে একদম রেডি হয়ে পড়লো এখন শীতের সম্বল হচ্ছে আমাদের এটাই পাশের গ্রামে বিয়ে কিন্তু এত ঠান্ডার মধ্যে যাব কি করে না গেলেও নয় নিজেদের মধ্যে রিলেটিভের মধ্যে বিয়ে হচ্ছে তো এখানে এক এক করে করে সবাই কিন্তু রেডি হয়ে পড়েছে ও যে রাস্তায় দেখতে পাচ্ছ এখানে বাবা আর ছোট আছে কাকিমা যাবে সাথে এখানে আমি তোমাদের দাদাভাই সোনাই আর মিষ্টি চারজনে যাব মানে আমাদের ফ্যামিলি বড় হয়ে গেছে গাড়ি ছোট হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা চলে আসলাম বিয়েবাড়িতে দেখো বিয়ে বাড়িতে ডাল ভাত মাংস চিকেন সব কিছু খাওয়া হচ্ছে আসলে কী হয়েছে এসেই খেতে চলে আসা হয়েছে মেয়েকে গিফটটা দিয়ে কেননা আমার সোনার খিদা পেয়ে গেছে ও মানে ভোজির কথা শুনলে একটু খিদে বেশিই পায় যাই হোক আর এত প্রচণ্ড ভিড় ছিল যে তোমাদের সাথে ভিডিও করতেই পারিনি খাওয়ার কাছে বা মেয়েকে যেখানে রেখেছিল কিছুই ভিডিও শেয়ার করতে পারিনি প্রচুর ভিড় ছিল তো যাই হোক এখানে একটু ফাঁকা পেয়েছি ভাবলাম এখানে বর আসবে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন গেট থেকে বেরোবো ভাবছি তো ভাবলাম যে বরটা দেখেই যায় যাই হোক তার আগে সেভাকে একটু ভিডিও করে নিলাম আসলে লোক সব সামনের দিকে আমরা একটু পেছন দিকে দাঁড়িয়ে আছি যার জন্য একটু ভিডিও করতে পেরেছি তাহলে বুঝতেই পারো এই ঠেলাঠেলির মধ্যে কি করে ভিডিও করব বলো তো এখানে দেখো আমরা কাকিমা সোনাই আমরা সবাই এক এক করে করে এখানে বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে পড়েছি বরটা দেখেই বাড়িতে চলে যাব এই যে দেখো বরকে নিয়ে আসলো সুন্দর আছে বরটা অনেকটা সুন্দর হয়েছিল তো যাই হোক এখানে দেখো প্রচুর লোকজনের ঠেলা ঠেলি বাজি ফোটানো এ ফোটানো অনেক কিছু চলছিল যাই হোক গেট আটকানো হয়েছে বরকে বরণ করে ঘরে নিয়ে যাবে তো এই এইটুক দেখার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ঠান্ডার মধ্যে তো এক মানে এক এক করে করে সমস্ত কিছু শেষ হয়ে গেল তারপরে বাড়ির দিকে ধীরে ধীরে রওনা হব প্রচুর ঠান্ডা পড়েছে প্রচুর ঠান্ডা পড়েছে এখানে লোকজনের গমগমের জন্য অতটা বোঝা যাচ্ছে না কিন্তু ভেতরে বাইরে প্রচুর ঠান্ডা গাড়ির থেকে যাওয়া অনেকটা দূর পাশে জঙ্গল তো এখান থেকে যাওয়া মানে অনেকটা কষ্টর ব্যাপার তো যাই হোক খুব এনজয় করলাম বিয়ে বাড়িতে ঘুরলাম ঘুরে টুরে খুব এনজয় করলাম ঠান্ডাও খেলাম সব কিছু মিলেমিশে একাকার চলো এবার বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাপরে পুরি ঠান্ডা বাবারে ঠান্ডা এই জাস্ট কেবল বাড়িতে আসলাম প্রচণ্ড ঠান্ডা যে এক একটা জাস্ট খুললাম মিষ্টি দেখো ঘুমাচ্ছে এখানে আর এত শীত লাগছে খুব ঠান্ডা লাগছে যাই চলো বাড়ি চলে এসছি বিয়ে বাড়ির থেকে বাড়িতে ও যে তোমার দাদা ভাই গাড়ি বের করলো গাড়ি আর তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি কালকে আমার নেক্সট ব্লগ নিয়ে আসছি টাটা গুড নাইট